আসসালামু আলাইকুম, আমি মহসিন। অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আজ তৃতীয় পর্বে তোমাদের কয়েকটি গ্যাসের পরিচিতি যে অধ্যায় রয়েছিল সেখান থেকে আজ অক্সিজেনের ধর্ম, মানে প্রপার্টিস অফ অক্সিজেন সম্পর্কে তোমাদের আজকে জানাবো। এখানে দু ধরনের সম্পর্ক ধর্ম রয়েছে, সেটা হচ্ছে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। এর আগের পর্বে অক্সিজেন গ্যাস প্রস্তুতির চারটি পদ্ধতি তোমাদের আমি আলোচনা করেছিলাম, সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর তোমরা বই বের করবে, তোমাদের বইটি বলে দিচ্ছি, পেজ নম্বর 122 122 পেজ বের করবে, 122 পাতা বের করলে দেখবে সেখানে তোমাদের অক্সিজেন গ্যাসের যে ভৌত ধর্মগুলো রয়েছে সেখানে দেওয়া আছে। প্রথমে দেখো, অক্সিজেন গ্যাসের ভৌত ধর্ম কী আছে, যে অক্সিজেন গ্যাস হচ্ছে বর্ণহীন। এক নম্বর যদি বলি, এক নম্বর হচ্ছে বর্ণহীন গ্যাস, গন্ধহীন গ্যাস, স্বাদহীন গ্যাস এবং সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ হলো। দ্বিতীয়ত, বাতাসের চেয়ে সামান্য ভারী। দুই নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে বা বায়ুর চেয়ে সামান্য ভারী, বা এটা বলতে পারো যে হাইড্রোজেন গ্যাসের তুলনায় 16 গুণ ভারী। তিন নম্বর, জলে এর দ্রাব্যতা খুবই কম, দ্রাব্যতা যদি আমি বলি, ঠিক আছে, অর্থাৎ অক্সিজেন গ্যাস জলে খুবই কম দ্রবীভূত হয়। এরপরে দেখো চার নম্বর, হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। হিমাঙ্ক হচ্ছে -218 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, হিমাঙ্ক। হ্যাঁ, এবং অক্সিজেন গ্যাসের দেওয়া আছে এখানে স্ফুটনাঙ্ক হচ্ছে -183 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তোমরা দেখবে এগুলো তরল অক্সিজেনের হিমাঙ্ক, মানে কি যে যদি আমি এই উষ্ণতা নিয়ে যাই তাহলে সেটা কী হবে, তরলে পরিণত হবে। এবং স্ফুটনাঙ্ক মানে বুঝতে পারছো যে এই যে এত ডিগ্রি উষ্ণতা নিয়ে গেলে সেটা কী হবে, মোটামুটি গ্যাসীয় অবস্থা দেখাবে। এরপর দেখো, যদি স্বাভাবিক চাপ প্রয়োগ করা হয়, স্বাভাবিক চাপ প্রয়োগ করে -183 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমি কী করি নিয়ে যাই, তাহলে মানে উষ্ণতা -83 মানে কি উষ্ণতাকে কমাতে হবে, ঠিক আছে, তো কমিয়ে কমিয়ে -183 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিয়ে গেলে এবং স্বাভাবিক চাপে অক্সিজেন গ্যাস কী হয়, তোমার তরলে পরিণত হয়, এবং সেই তরলটি হচ্ছে হালকা নীল রঙের তরল, হালকা নীল রং, নীল রঙের তরলে পরিণত হবে, ঠিক আছে। এছাড়া দেখো, অক্সিজেনের আরেকটা অংশ বলেছি এখানে, দেখো অক্সিজেনের তিনটি আইসোটোপ রয়েছে, একটা আছে অক্সিজেন ও 16 নিচে 8 ও উপরে 17 নিচে 8 সরি ও উপরে 18 নিচে 8। এই তিনটে অক্সিজেনের হচ্ছে তিনটে আইসোটোপ, ঠিক আছে, কারণ প্রত্যেকের প্রোটন সংখ্যাগুলো কি দেখো, প্রত্যেকের প্রোটন সংখ্যাগুলো সমান, ঠিক আছে, একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু তোমার নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। তোমরা পড়েছিলে, তাহলে অক্সিজেনের মোট তিনটে আইসোটোপ, ও 16 8 17 8 18 8, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ প্রকৃতিতে রয়েছে এই প্রথম আইসোটোপটি। এইটা এই গেল তোমাদের ভৌত ধর্ম। এবার চলে আসো রাসায়নিক ধর্মগুলি পড়বে তোমরা।
রাসায়নিক ধর্মের মধ্যে দেখো প্রথমেই যেটা তোমাদের বলবো, এই রাসায়নিক ধর্মগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিভিন্ন যৌগ গঠনের মাধ্যমে, বিভিন্ন সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার ফলে আমরা অক্সিজেন গ্যাসের উপস্থিতি জানতে পারি বা অক্সিজেন গ্যাস শনাক্তকরণ করতে পারি। হ্যাঁ, ভৌত ধর্ম হচ্ছে বাহ্যিক দেখে, মানে বাহ্যিকভাবে স্বাভাবিকভাবে, আর রাসায়নিক ধর্মটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট বিক্রিয়ার দ্বারা, নির্দিষ্ট প্রসিডিওরের রাসায়নিক সমীকরণের দ্বারা বা কিছু যৌগ উৎপন্নের দ্বারা যদি আমরা অক্সিজেন গ্যাসকে চিহ্নিত করতে পারি, শনাক্তকরণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে সেই ধর্মগুলোকে বলা হবে আমরা রাসায়নিক প্রপার্টিস বা এই কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে দেখো আমি কীভাবে অক্সিজেন গ্যাসকে আমি ইয়ে করতে পারো, ধরো এই যে অক্সিজেন অণু বায়ুতে রয়েছে, ঠিক আছে, এই অক্সিজেন অণুকে যদি আমরা কী করি উচ্চ উষ্ণতায়, এটা ধরো তাপ চিহ্ন, উচ্চ উষ্ণতা যদি আমরা কী করি মানে বিয়োজন ঘটাই, ঠিক আছে, বা প্রয়োগ করা হয়, তাহলে এই অক্সিজেন অণুটা ভেঙে গিয়ে কী হয়, অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, ঠিক আছে, অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। তার মানে দেখো একটা অক্সিজেন অণুকে উচ্চ উষ্ণতায় প্রয়োগ করলে সেটা কী হলে দুটো আলাদা আলাদা পরমাণুতে পরিণত হচ্ছে, তার মানে দেখতে পাচ্ছি এখানে, তাহলে অক্সিজেন গ্যাস কিন্তু দ্বি পারমাণবিক গ্যাস, কি গ্যাস, দ্বি পারমাণবিক গ্যাস, ঠিক আছে, তার মানে দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি হয়, ঠিক আছে, এই দুটো পরমাণু নিয়ে এই অণুটা তৈরি হয়েছে। এরপরে দেখো তাহলে এই যে একটু বলি, এই যে পরমাণু অক্সিজেনগুলো তৈরি হলো এগুলোকে বলা হয় পারমাণবিক অক্সিজেন। পরীক্ষায় আসতে পারে বা আসে অনেক সময় যে পারমাণবিক অক্সিজেন বলতে কী বোঝো, তখন বলবে একটা অণুকে উচ্চ উষ্ণতায় বিয়োজন করলে যে আমি অক্সিজেন পরমাণুগুলো পাবো, সেই অক্সিজেন পরমাণুগুলোকেই বলা হবে পারমাণবিক অক্সিজেন। এবং অক্সিজেন অণু কিন্তু একটি দ্বি পারমাণবিক অক্সিজেন গ্যাস হলো। এরপর ধরো অক্সিজেনের রাসায়নিক সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা কি, যে সাধারণত অক্সিজেন গ্যাস যে কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, তাহলে রাসায়নিক সক্রিয়তা, বুঝতে পারলে, এটা কি যে যে কোনো বেশিরভাগ মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, এটা হচ্ছে রাসায়নিক সক্রিয়তা। কিছু কিছু তোমার মৌল রয়েছে যেগুলোর সাথে সরাসরি বিক্রিয়া করে না, কিছু বিশেষ শর্তে, বিশেষ পদ্ধতিতে বা বিশেষ কিছু কন্ডিশনে সেগুলো বিক্রিয়া করে। যেমন ধরো কিছু কিছু নিষ্ক্রিয় মৌল যে রয়েছে, হিলিয়াম, আর্গন, জেরন, ক্রিপ্টন, নিয়ন, রেডন, এই যে নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে, এই নিষ্ক্রিয় মৌলগুলো এবং কিছু কিছু নোবেল মেটাল জাতীয় মৌল, যেমন ধরো সোনা, প্লাটিনাম, প্যালাডিয়াম, এই ধাতুগুলো এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিষ্ক্রিয় মৌল, সরি, নিষ্ক্রিয় মৌল, আর নোবেল মেটাল মানে সোনা, প্লাটিনাম, পিটি, প্যালাডিয়াম, এই যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলোর সাথেও কিন্তু সরাসরি কিন্তু অক্সিজেন গ্যাস কী হয় না, বিক্রিয়া করে না, ঠিক আছে, বাকি সমস্ত রকমের ধাতু বা মৌলের সাথে কী করে, অক্সিজেন বিক্রিয়া করে, যৌগ তৈরি করে করে, তার জন্য অক্সিজেনের সক্রিয়তা তুলনামূলকভাবে বলতে পারি বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তিন নম্বর যেটা আলোচনা করবো আমরা, তিন নম্বর হচ্ছে যে অক্সিজেন কিন্তু দহনের সহায়ক, দহনের সহায়ক মানেটা কি, তুমি কোনো কিছু, কোনো বস্তুকে বায়ুতে পোড়াবে, তার জন্য কি হওয়া দরকার, মানে ওই বস্তুটা কী হবে, দহন হতে হবে, তো তো ওই বস্তুটাকে দহনের সহায়তা করে যে গ্যাসটি সেটি হচ্ছে অক্সিজেন গ্যাস,
তোমরা ছোটবেলায় পড়েছো যে অক্সিজেন গ্যাসের উপস্থিতিতে কোনো বস্তুর দহন হয়, কিন্তু অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না, অর্থাৎ অন্য কোনো বস্তুকে তোমার জ্বলতে সাহায্য করে। ঠিক আছে, এটা কিভাবে পরীক্ষা করবে তোমরা? ধরো এটা একটা অক্সিজেনপূর্ণ গ্যাস জার, হ্যাঁ, এখানে O2পূর্ণ গ্যাস জার এটা। এই অক্সিজেনপূর্ণ গ্যাস জারে যদি তুমি একটা কী করো, শিখাহীন জ্বলন্ত পাটখাটিকে যদি প্রবেশ করাও, শিখাহীন জ্বলন্ত পাটখাটি, ধরো এটা আমার শিখাহীন জ্বলন্ত পাটখাটি, এটা আমি এর মধ্যে এই গ্যাসের মধ্যে প্রবেশ করে দেখবো, এটা এই এটা আরও কী করছে, শিখা মানে যুক্ত হয়ে জ্বলবে, কিন্তু গ্যাসটি নিজে জ্বলবে না। আবার তুমি এই গ্যাস থেকে আবার তুমি বের করে নেবে, ধরো সাপোজ মনে করো যদি বায়ুতে অক্সিজেন না থাকে, আবার নিভে যাবে এটা, আবার ধরো এটাকে গ্যাস জারের মধ্যে কী করবে, প্রবেশ করাবে, তখন আবার কী হবে, দহন হবে। এটা পরীক্ষা দ্বারা প্রমাণিত বা দেখতে পারো। এরপরে আছে দেখো 4 নম্বর যা রয়েছে, শ্বাসকার্য, জীবের শ্বাসকার্য চালাতে কিন্তু অক্সিজেন প্রয়োজন। সরি, আমাদের যে রেসপিরেশন হয় সমস্ত জীবের শ্বাসকার্য চালায় তো, শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন একটা অপরিহার্য হলো। তো এখানে দেখো জীবের শ্বাসকার্যের জন্য অক্সিজেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অল্প কিছু নিম্ন শ্রেণীর জীব ছাড়া, প্রায় সমস্ত রকমের উদ্ভিদ এবং প্রাণীদের শ্বাসকার্যের জন্য অক্সিজেন কিন্তু মাস্ট দরকার। একটা বিক্রিয়া দ্বারা আমরা ধরো তোমাদের বলতে পারি, ধরো আমরা যে শর্করা জাতীয় খাবারগুলো গ্রহণ করি, শর্করা জাতীয় খাবারের মধ্যে ধরো গ্লুকোজ বলে একটা উপাদান, গ্লুকোজ, সেই যখন গ্লুকোজটা আমাদের শরীরে যখন প্রবেশ করছে বা আমরা যখন গ্রহণ করছি, সেই গ্লুকোজ কিন্তু কী হচ্ছে, অক্সিজেন উপস্থিতিতে কী হয়, জারিত হয়, জারিত হয়ে তাপশক্তি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং কিছু জলীয় বাষ্প উৎপন্ন হয়। মানে দেখো তুমি যখন বেশি রিচ খাবার, তুমি যখন খাবার খেলে, দুপুরে যখন খাবার খেলে বা আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর কী হয়, আমাদের শরীর একটু উষ্ণতা বেড়ে যায়, মানে গরম হয়ে যায়, খুব গরম লাগে এবং ঘাম বেরোতে থাকে, তাই না? আমরা ওই সময় কী করি, একটু রেস্ট নিই, ফ্যানের নিচে বসি বা বলি ইস গরম লাগছে, খেয়ে বসলাম, হিসপিস লাগছে, এরকম বলি তো আমরা। এটাই তার মানে কি, ওই যে খাবারটা কী হচ্ছে, অক্সিজেন উপস্থিতিতে, মানে আমরা তো অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন উপস্থিতি কী হচ্ছে, ওই গ্লুকোজটি জারিত হচ্ছে, জারিত হয়ে কী উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প বা জল এবং তাপ। এই তাপের জন্য শরীরটা গরম লাগে আর জলীয় বাষ্পের জন্য ঘামটা বেড়ে যায় আর তোমার কার্বন ডাইঅক্সাইড আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়। একটা সিম্পলি বিক্রিয়ার সাহায্যে আমরা দেখব যে কীভাবে এটা সম্পন্ন হয়। ধরো গ্লুকোজ C6H12O6, এটা এটা গ্লুকোজ, ঠিক আছে, শর্করার একটা উপাদান গ্লুকোজ। এই গ্লুকোজটা কার উপস্থিতিতে জারিত হচ্ছে বললাম, অক্সিজেন উপস্থিতিতে, O2, ঠিক আছে। এই অক্সিজেন উপস্থিতিতে ও জারিত হয়ে কী উৎপন্ন করছে বললাম, কার্বন ডাইঅক্সাইড, তাই না, জলের অণু আর কিছু তাপ বা তাপশক্তি বা এনার্জি, ঠিক আছে। এবার এটাকে তোমার ব্যালেন্স করলে বা সিম্পলিফাই করলে যেটা আসবে, ধরো 6 অণু অক্সিজেন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল, তোমাদের বই রয়েছে, তোমরা এগুলো খুব সহজ। অর্থাৎ গ্লুকোজ অক্সিজেন উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল এবং তাপশক্তি উৎপন্ন করছে বা এনার্জি উৎপন্ন করছে। যদি অক্সিজেন না থাকতো তাহলে এই গ্লুকোজের জারণ ঘটতো না, জারণ না ঘটলে কী হতো না, আমরা শক্তি পেতাম না, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবার থেকে তো আমরা এনার্জি পাচ্ছি কাজ করার, সেটা পেতাম না, বুঝতে। এটা গেল। এরপরে দেখো অক্সাইড, খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের এবার পড়াবো, 5 নম্বর, অক্সাইড।
অক্সাইড জিনিসটা হচ্ছে অক্সিজেন মৌলের সঙ্গে যে কোনো মৌলের সাথে, হ্যাঁ যে কোনো মৌলের সাথে, একদম সরাসরি সংক্ষেপে বলছি, যে কোনো মৌল, সেটা ধাতু অধাতু যেটাই হতে পারে, সেই মৌলের সঙ্গে যদি কী হয় অক্সিজেন, সরি দেখা অত কারেন্টকে ডিস্টার্ব দিচ্ছে, যে কোনো মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয় যে যৌগ গঠন করবে, যে যৌগ তৈরি হয় সেই যৌগটাকে বলবো আমরা অক্সিজেনের অক্সাইড। কী বলবো? অক্সিজেনের অক্সাইড। আবার বলছি, কোনো মৌল বা যৌগের সঙ্গে, সরি ভুল বললাম, কোনো মৌল সেটা হচ্ছে তোমার ধাতু হতে পারে, অধাতু হতে পারে, সেই ধাতু এবং অধাতুর সঙ্গে যদি কি অক্সিজেন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, তো সেই যৌগটিকেই বলবো ওই অক্সিজেনের অক্সাইড। এবার তুমি বলবে যে সব ধাতু বা সব মৌলের সঙ্গে যুক্ত হয় না, আমি তোমাদের প্রথমে একটা দেখিয়েছিলাম যে কিছু কিছু নোবেল মেটাল আছে, কিছু কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, এবং ক্লোরিন ব্রোমিন আয়োডিন রয়েছে, এগুলোর সঙ্গে তো সরাসরি বিক্রিয়া হয় না, ঠিক আছে? তাহলে আমি এই এই কথাটি আমি সর্বাঙ্গীন বলতে পারবো না। কি বলবো? যে বেশিরভাগ ধাতু অধাতুর সঙ্গে অক্সিজেন মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে, এবং সেই যৌগটিকেই বলা হবে ওই অক্সিজেনের অক্সাইড। হলো এইবার অক্সাইড হচ্ছে, তোমরা হায়ার স্টাডিতে পড়বে, উচ্চ ক্লাসে উচ্চতর বিদ্যায় পড়বে, সেটা হচ্ছে যে বিভিন্ন রকম হয়ে থাকে। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, বইয়ের বইটিতে যেটা রয়েছে, এখানে দেখছি চার পদ্ধতির অক্সাইড রয়েছে। একটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, লিখছি আমি, কি বলেছিলাম যে যে কোনো মৌলের সঙ্গে যদি কি হয় অক্সিজেন যুক্ত হয়, ধরো ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের সঙ্গে কে যুক্ত হলো? অক্সিজেন যুক্ত হয়, উৎপন্ন হবে MgO, টু MgO। তাহলে এই MgO, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু আমরা বলছি ম্যাগনেসিয়াম অক্সাইড বলছি না, তার মানে কি এই ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। খুব সিম্পলি আরেকটা হতে পারে এরকম, ধরো হাইড্রোজেন যোগ অক্সিজেন পানি উৎপন্ন হলো জল, টু H2O, ঠিক আছে, দিস ইজ অক্সাইড, এটা একটা অক্সাইড হয়ে গেল। তাহলে মৌলের সঙ্গে অক্সিজেন। আচ্ছা এবার অক্সাইডের যদি আমি শ্রেণীবিভাগ বলি, তোমাদের বইটিতে যেটা রয়েছে সেটি হচ্ছে একটা আছে আম্লিক অক্সাইড, হ্যাঁ ভালো করে লিখবে এগুলো, আম্লিক অক্সাইড, একটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, এগুলো আলোচনা করছি আমি, ক্ষারীয় অক্সাইড, আর একটা আছে হচ্ছে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড, আরেকটা আছে সেটা হচ্ছে প্রসম অক্সাইড, ভুল বললাম, এটা হচ্ছে পার অক্সাইড, পার অক্সাইড, মানে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে দেখছি, এখানে তাই দেখছি। আম্লিক অক্সাইড, ক্ষারী অক্সাইড, উভধর্মী অক্সাইড, পার অক্সাইড, আরও আছে সুপার অক্সাইড আছে, প্রসম অক্সাইড আছে, সাব অক্সাইড আছে, তারপরে হ্যাঁ এগুলো রয়েছে, এগুলো তোমাদের সিলেবাসে নেই। দেখো আম্লিক অক্সাইড, এবার আমাদের আলোচ্য বিষয় যে আম্লিক অক্সাইড আমি কাকে বলবো বা বিষয়টা কী, আম্লিক অক্সাইড হচ্ছে যে তোমরা মনে রাখবে যে অক্সিজেন যখন কোনো অধাতুর সঙ্গে যুক্ত হয়, কার সাথে? অধাতু, ঠিক আছে,
তাহলে এটা আমি একটু লিখেই দিই। অধাতুর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে বা যে অক্সাইডটি গঠন হবে সেই অক্সাইডটি হবে আম্লিক অক্সাইড। হ্যাঁ, এবার যদি প্রশ্ন করো যে স্যার সমস্ত অধাতুর সঙ্গে যুক্ত হলে কি আম্লিক অক্সাইড হবে, না, ব্যতিক্রম। যেমন হাইড্রোজেন, যেমন যেমন একটা উদাহরণ বলছি, ধরো অধাতু মানে ধরো কার্বন একটা অধাতু, তার সঙ্গে আমার অক্সিজেন যুক্ত হলো, তাহলে কি উৎপন্ন হবে আমার কার্বন ডাই অক্সাইড, এটা একটা আম্লিক অক্সাইড। কেমন করে ভাববো এটা আম্লিক অক্সাইড, মানে এই যে কার্বন ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড কীভাবে ভাববো, তার তার পরীক্ষা কী বা কীভাবে জানতে পারবো যে হ্যাঁ এটা এটা আম্লিক অক্সাইডই হলো। তার একটা পরীক্ষা যে যদি আমি এই কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি পানির সঙ্গে বা জলের সঙ্গে বিক্রিয়া করাই বা দ্রবীভূত করাই, অর্থাৎ জল তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কী উৎপন্ন হবে দেখো, H2CO3, তাই না? অর্থাৎ এই যে যৌগটা তৈরি হবে, তাই তো, তুমি একটু খেয়াল করে দেখবে আমার মূল মূল যে অক্সাইডটা ছিল কার্বন ডাইঅক্সাইড, এটা ছিল আমার মূল অক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করেছি, জলের সঙ্গে বিক্রিয়া করে আমার কী যৌগ তৈরি হলো, H2CO3, মানে কার্বনিক অ্যাসিড। এটাকে যদি তুমি এর মধ্যে যদি তুমি কী দাও, ধরো তুমি নীল লিটমাস দিলে এর মধ্যে, এর মধ্যে তুমি নীল লিটমাস দিলে, হ্যাঁ নীল লিটমাস দিলে, তাহলে বলতো এটা আমি বললাম যে এটা আম্লিক অক্সাইড, তার মানে এর সঙ্গে জলের সঙ্গে বেরিয়ে গেলে কি এটাও আম্লিক প্রকৃতির হবে। হ্যাঁ, বা দেখা গেছে যে এই যে দ্রবণটা তৈরি হবে বা কার্বনিক অ্যাসিড, এই দ্রবণের মধ্যে যদি আমি নীল লিটমাস দিই, কাগজ দিই, তাহলে সেটা কী হয়ে যাবে, লাল প্রকৃতির হয়ে যাবে, কী হবে, লাল। তার মানে এখান থেকে আমি বুঝতে পারবো যে নিশ্চয়ই এই দ্রবণটা কি, এই দ্রবণটা হলো আমার অ্যাসিড দ্রবণ হয়ে গেল, তাছাড়া তো নীল লিটমাস লাল করতো না। আচ্ছা, এই দ্রবণটা আবার অ্যাসিড দ্রবণ কেমন করে কার জন্য হলো, কারণ জল তো কোনো অ্যাসিড নয়, আমরা তোমরা জানো যে জল H2O এটা কিন্তু অ্যাসিড নয়, কি জানো, প্রসম, এটা তোমরা একটু মনে রাখবে, এটা হচ্ছে প্রসম, মানে অ্যাসিডও নয় ক্ষারও নয়, প্রসম, প্রসম প্রকৃতির, ঠিক আছে। তাহলে এটা অ্যাসিডও দেখায় না, ক্ষারও ধর্ম দেখায় না, ঠিক আছে, এবং এক্ষেত্রে pH-এর মান 7, তো এখানে দেখো তাহলে নিশ্চয়ই এটা অ্যাসিড ধর্ম নয়, তাহলে এটা যুক্ত হওয়ার ফলে অ্যাসিড ধর্ম হলো, তারা নিশ্চয়ই এটা এমন একটা ধর্ম রয়েছে এর মধ্যে যেটা পুরো দ্রবণটাকে কী করে দিল, আম্লিক করে দিল, নিশ্চয়ই তাহলে তুমি বলতে পারো যে কার্বন ডাইঅক্সাইড একটা আম্লিক ধর্ম, এই আম্লিক অক্সাইড। এরকম আরও আছে, সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে সালফার ডাইঅক্সাইড, তোমাদের এখানে রয়েছে খুব ভালো উদাহরণ রয়েছে এখানে। তারপরে ধরো ফসফরের সঙ্গে অক্সিজেন দ্বারা অক্সিজেন যুক্ত ফসফরাস অক্সাইড, এরকম খুব রয়েছে সুন্দর, এগুলো দেখবে। তো যেটা বলছিলাম এখানে যে তুমি এখন যদি বলো যে সব সব অধাতুর সঙ্গে যুক্ত হলে কি আম্লিক অক্সাইড উৎপন্ন করে, না, ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন একটা কি অধাতু, তুমি জানো হাইড্রোজেনের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেটা উৎপন্ন হবে হচ্ছে H2O। হ্যাঁ, এই H2O কিন্তু প্রসম প্রকৃতির, আম্লিক প্রকৃতির নয়, তাহলে এটা ব্যতিক্রম আমি বলতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা অধাতু তার সঙ্গে অক্সিজেন, তাহলে এটা তো এটা প্রসম নয়, এই প্রসম হবে, এটা হচ্ছে আম্লিক। দেখবে এগুলো একটু, আরও রয়েছে তোমাদের বইয়ে, ধরো সালফার এখানে রয়েছে, সালফারের সঙ্গে যদি আমি অক্সিজেন যুক্ত হয় তাহলে কী উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড, এটা একটা গ্যাস। এই সালফার ডাই অক্সাইড যদি আবার জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হবে কি তোমার হচ্ছে H2SO3, H2SO3 সালফিউরাস অ্যাসিড, এটা হচ্ছে আম্লিক প্রকৃতি, লাল নীল লিটমাস দিলে এখানে কী হবে, লাল প্রকৃতির হয়ে যাবে। যাই হোক, এই হলো মোটামুটি আম্লিক অক্সাইড। তাহলে কাকে বলবো আম্লিক অক্সাইড, যে সমস্ত যদি কোনো অক্সাইড তোমার আর কি অধাতুর সঙ্গে যে অক্সিজেন যুক্ত হয়ে যে অক্সাইড তৈরি হয় সেই অক্সাইডগুলোকে বলা হবে আম্লিক অক্সাইড, কেননা সেই অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে যে দ্রবণ যে যৌগ তৈরি করে সেই যৌগটি আম্লিক প্রকৃতির হয়, তার জন্য সেই অক্সাইডগুলোকে আম্লিক অক্সাইড বলা হয়। মূলত সমস্ত অধাতুর বেশিরভাগ অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে তোমার আম্লিক অক্সাইড তৈরি হয়, ব্যতিক্রম হাইড্রোজেন।
থার্ড ইয়ে অক্সাইড কী হবে বুঝতে পারছো? ক্ষারীয় অক্সাইড হচ্ছে তিস। তাহলে এটা অধাতুর সঙ্গে ছিল, এটা কি ছিল? অধাতুর সাথে অধাতু যোগ অক্সিজেন, এটা কি হবে বুঝতে পারছো? ধাতু যোগ অক্সিজেন, তাই না? তাহলে আমরা বলতে পারি ধাতু যোগ অক্সিজেন যে যৌগ সেটাই তো কি ধাতু অক্সাইড, এটাকে বলা যায় ধাতু অক্সাইড বা বাকি ক্ষারীয় অক্সাইড, ঠিক আছে? তাহলে বলবো যে ধাতুর সঙ্গে যদি কোনো অক্সিজেন যুক্ত হয় যোগগ্রহণ করে সেটাকে বলা ধাতু অক্সাইড। এই ধাতু অক্সাইডগুলো কী হয়, কী প্রকৃতির হয় বললাম? ক্ষারীয় প্রকৃতির। এগুলো যেমন আম্লিক প্রকৃতির ছিল, এগুলো ক্ষারীয় প্রকৃতির। একটা সুন্দর উদাহরণ দেখো, ধরো ম্যাগনেসিয়াম, যেটা বললাম ম্যাগনেসিয়াম ধাতু, তো ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে কী তৈরি করবে? একটা ধাতু অক্সাইড উৎপন্ন হবে ওই ধাতুর, 2MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার দেখো এটা যে একটা ক্ষারীয় অক্সাইড বা তোমার ধাতব ক্ষারীয় অক্সাইডে কীভাবে প্রমাণ করবো? ওই একই রকম পানির সঙ্গে বিক্রিয়া করাতে হবে প্লাস জল, ঠিক আছে? পানির সঙ্গে বিক্রিয়া করালে কী হবে, মানে MgO প্লাস H2O বিক্রিয়াগুলো উৎপন্ন হবে MgOH, ঠিক আছে? একটা দুটো, ঠিক আছে, অর্থাৎ MgOH হোল্ড। এই যে তোমার যৌগটি উৎপন্ন হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমি কি করি লাল লিটমাস দিই, হ্যাঁ লাল লিটমাস পেপার দ্রবণ, লিটমাস পেপার যদি যুক্ত করি তাহলে এখানে হবে কি, দ্রবণটা হয়ে যাবে নীল হয়ে যাবে, কি হবে নীল বর্ণ হয়ে যাবে, বুঝতে পারলে? তো এটা থেকে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এই দ্রবণটা কি প্রকৃতির, এই দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতি উৎপন্ন করতে সাহায্য করলো কোন অক্সাইড? তিসিস, এই অক্সাইডটি। তাহলে এই অক্সাইডে কি বলবো, ক্ষারীয় অক্সাইড বা ধাতব অক্সাইড, মনে রাখবে খুব সহজ। এরপর আছে উভধর্মী অক্সাইড। দেখো নামটা থেকে বোঝা যাচ্ছে উভধর্মী। আমরা উভচর কেন বলি, কাকে বলি? ব্যাঙ্কে উভচর বলি, সাপকে উভচর বলা হয়, কারণ তারা জলেও থাকে, ডাঙ্গাও বাস করে, তাই তো? তোমরা পড়েছো ছোটোবেলায় উভচর প্রাণী, সরীসৃপ প্রাণী। তো এখানে উভচর এটাকে বলবো, ওই সরি উভধর্মী অক্সাইড ওটাকে বলবো, যে এমন কিছু কিছু অক্সাইড রয়েছে যাদের কি আম্লিক ধর্ম রয়েছে আবার ক্ষারীয় ধর্ম রয়েছে, খুব সিম্পলি, ঠিক আছে? তার মানে কি এই 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 অক্সাইডগুলো এমন বৈশিষ্ট্য আছে, কখনো কখনো মানে আম্লিক ধর্ম দেখায়, আবার কোনো কোনো সময় কি দেখায়, ক্ষারীয় ধর্ম দেখায়। তার জন্য ওই ধর্ম, ওই স্পেসিফিক পার্টিকুলার কিছু অক্সাইড রয়েছে ওদেরকেই বলা হয় শুধু উভধর্মী অক্সাইড। খুব সহজ, আমি একটু উদাহরণ সাথে তোমাকে দেখাবো, সরি উভধর্মী অক্সাইড। যে সমস্ত অক্সাইড অ্যাসিডের মতো আচরণ করে এবং মানে জলীয় দ্রবণে অ্যাসিডের মতো আচরণ করে এবং ক্ষারের মতো আচরণ করে, এই ভুল একটু বললাম, মানে যে সমস্ত অক্সাইড তোমার হচ্ছে অ্যাসিড ধর্ম দেখায় এবং ক্ষারের ধর্ম দেখায়, দুটো দেখায়, বা এইভাবে তুমি বলতে পারো যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে এবং ক্ষারের সাথেও কী করে, বিক্রিয়া করে, দুটোর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কী তৈরি করবে, লবণ জল উৎপন্ন করে। আবার বলছি যে সমস্ত অক্সাইড অ্যাসিডের সাথেও কী করে, বিক্রিয়া করতে পারে এবং ক্ষারের সাথেও কী করে, বিক্রিয়া করে, বিক্রিয়া করে কী তৈরি করে, লবণ এবং জল উৎপন্ন করে, উভয় উভয় ক্ষেত্রেই। তো যে অক্সাইডগুলো বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষারের সাথে উভয়, সেই অক্সাইডগুলোকে আমরা বলবো উভধর্মী অক্সাইড। যেমন ধরো
যেমন ধরো অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু। এই অ্যালুমিনিয়াম ধাতু কি হচ্ছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। কার সাথে? অক্সিজেনের সাথে। আমি তোমাদের একটা বিক্রিয়া দেখো, তোমাদের বইয়ে রয়েছে, এটা দেখাই। অ্যালুমিনিয়াম ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম অক্সাইড, অর্থাৎ 2L2O3। হ্যাঁ, অথবা আরেকটা ধরো জিঙ্ক। জিঙ্ক ধাতু কার সঙ্গে বিক্রিয়া করছে? অক্সিজেনের সঙ্গে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? জিঙ্ক অক্সাইড, অর্থাৎ 2ZnO। হলো, ভালো করে দেখো, অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড। হলো, তাহলে এগুলো এগুলো তো অক্সাইড, উভধর্মী কেন বলছি? উভধর্মী এই জন্য বলছি, দেখো এবার এই যে অক্সাইডগুলো, এই মক্কেলগুলো কি করছে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে, আবার ক্ষারের সাথেও বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। বিক্রিয়াটি দেখো এখানে, এই যে ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 যোগ, আমি একটা অ্যাসিড নিলাম HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড নিলে উৎপন্ন হবে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আরেকটা আছে জল। এখানে 6 হবে, এখানে 2 হবে। এখানে যেটা লক্ষণীয় বিষয়, এই যে এটা হচ্ছে তোমার অক্সাইড, এই অক্সাইডটা কার সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে? অ্যাসিডের সাথে। বিক্রিয়া করে কী তৈরি করছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটা লবণ, ঠিক আছে। এটা অধঃক্ষিপ্ত হবে, সরি, এটা অধঃক্ষিপ্ত, এটা লবণ, এটা একটা লবণ জল। এবার ধরো এই অক্সাইডকে যদি আমি আবার কার সঙ্গে বিক্রিয়া করাই, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, এই এইটাই আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে Al2O3। ক্ষার মনে হচ্ছে যে কোনো একটা নাও, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম আমি, NaOH নিয়েছি। এই NaOH-এর সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে? এখানে এক্ষেত্রেও কিন্তু কী তৈরি করবে? একটা লবণ এবং জল, অর্থাৎ NaAlO2। এটার নাম হচ্ছে NaAlO2, এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, মনে রাখবে একটু, সোডিয়াম অ্যালুমিনেট প্লাস জল, ঠিক আছে। সামনে 2 হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে, এটাকে কি বলেছে, এটা লবণ, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। এই হচ্ছে, দেখো তাহলে, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হচ্ছে তোমার ক্ষারের সঙ্গে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, সুতরাং লবণ উৎপন্ন করছে, সুতরাং আমি অ্যালুমিনিয়াম অক্সাইড কি বলবো, আমি উভধর্মী অক্সাইড বলবো। এবার দেখো পার অক্সাইড, পার অক্সাইড, পার অক্সাইড কাদের বলবো, যে যে সমস্ত অক্সাইডের মধ্যে তোমার হচ্ছে পারক্স বন্ধন রয়েছে, অর্থাৎ এই যে বন্ধন রয়েছে, হ্যাঁ, দুটো অক্সাইডের মাঝে ওয়ান বন করে থাকবে, এই বন্ধন যে অক্সাইডের মধ্যে রয়েছে বা থাকবে তাদেরকে বলবো আমরা পার অক্সাইড, ঠিক আছে। এবং তোমার এই পার অক্সাইড কী হবে, একটা উদাহরণ বলি, দেখো সোডিয়াম, মানে সোডিয়ামকে উত্তপ্ত অবস্থা, সোডিয়ামের মধ্যে যদি আমি অক্সিজেন গ্যাস পাঠাই, ঠিক আছে, তাহলে ও অক্সিজেন গ্যাস পাঠালে কী হবে, এখানে সোডিয়াম পারক্সাইড উৎপন্ন, গ্যাস উৎপন্ন, অর্থাৎ Na2O2। সোডিয়ামকে উত্তপ্ত অবস্থার মধ্য দিয়ে যদি আমি কী করি, এর মধ্যে দিয়ে যদি অক্সিজেন গ্যাস চালনা করি, তাহলে দেখবো আমি Na2O2 উৎপন্ন হবে। এবং এই যে Na2O2, এটা হচ্ছে সোডিয়াম পারক্সাইড। আর আরও আছে ধরো হাইড্রোজেন পারক্সাইড, হ্যাঁ, H2O2, এটা হচ্ছে পারক্সাইড। একটা পারক্সাইড কেন বলবো না, এদের মধ্যে অক্সিজেন অক্সিজেন মানে ওয়ান বন্ড করে রয়েছে, এই যে বন্ধনটা থাকবে বলে পারক্সো বন্ধন বলা হয়। এই পারক্সো বন্ধন থাকার জন্য এদেরকে পারক্সাইড বলা হয়। আরেকটা রয়েছে লাস্ট, এই অবধি তোমাদের এই আলোচনা হলো, তোমাকে দেখবে এবার যেটা বৌদ্ধদের মধ্যে এবার যেটা রয়েছে সেটা হচ্ছে জারণ ধর্ম। কার জারণ ধর্ম? অক্সিজেনের জারণ ধর্ম, জারণ ধর্ম। দেখো জারণ ধর্ম কি, যে ধরো তুমি বর্ণহীন নাইট্রিক অক্সাইড নিয়েছো, নিয়েছো বর্ণহীন নাইট্রিক অক্সাইড NO, কোনো একটা পাত্রে তুমি বর্ণহীন নাইট্রিক অক্সাইড নিয়েছো, ঠিক আছে, NO মানে নো নয়। এই বর্ণহীন নাইট্রিক অক্সাইডকে যদি তুমি কী করো, অক্সিজেন গ্যাসের সংস্পর্শে নিয়ে আসো, কারো কারো কোন গ্যাস, অক্সিজেন গ্যাসের সংস্পর্শে, এটা হচ্ছে
বর্ণহীন, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। অক্সিজেন গ্যাস সংস্পর্শে আনলে কি হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড। এখানে টু, দুটো নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে দুটো চার, ঠিক আছে। তাহলে এনও টু অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এবং এই গ্যাসটা তখন কি বায়বীয় বর্ণনা হবে, ঠিক আছে। অর্থাৎ ছিল বর্ণহীন, হয়ে গেল বায়বীয় বর্ণনা, নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে এটা কার উপস্থিতি ঘটলো? অক্সিজেন উপস্থিতি ঘটলো। অক্সিজেন এখানে কি হচ্ছে? জারণ বিক্রিয়া ঘটেছে, অক্সিজেন উপস্থিত, অক্সিজেন যুক্ত হয়েছে মানে কি জারণ হয়েছে। সুতরাং এটা একটা অক্সিজেনের জারণ বিক্রিয়ার উদাহরণ, দেখবে এগুলো। এরপর দেখো আর কিছু নেই শেষ, এরপর হচ্ছে অক্সিজেনের শোষক। তোমাকে আমি এই পয়েন্টটা এখানে লিখে দিচ্ছি, আর একটা পয়েন্ট শোষক। হ্যাঁ, শোষকগুলো কি দেখো তোমাদের এখানে বইয়ে আছে, খুব সুন্দর দেওয়া আছে, যে সাধারণ বা কম উষ্ণতায় সোনা, রূপ, প্লাটিনাম, প্যালাডিয়াম। সোনা, রূপ, প্লাটিনাম মানে এ ইউ, এ জি, পিটি আর পিডি, এই ধাতুগুলো রয়েছে। সোনা, রূপ, প্লাটিনাম, প্যালাডিয়াম, এই ধাতুগুলো কি করে? অক্সিজেনকে অধিশোষণ করে। অধিশোষণ মিন্স তুমি স্পঞ্জগুলো দেখেছো, স্পঞ্জগুলো বা পাউরুটি দেখেছো, পাউরুটি, তুমি পাউরুটি জলের মধ্যে দিলে কি হবে? একটু ফুলে যায়, জানো, জল শোষণ করে, ফুলে যায়, মানে পাউরুটির মধ্যে সুকুচুকু ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে জল প্রবেশ করে, আটকে থাকে জল। এবার তুমি যখন পাউরুটিকে যখন এইভাবে করে চিপবে বা বল প্রয়োগ করবে, তখন কী হবে? সেই জলের অণুগুলো কী হচ্ছে? চুপসে পড়ে যাবে। এ বোঝানোর জন্য জাস্ট। তো এখানেও তাই, এই সময় ধাতু, এই সময় ধাতুগুলোর মুক্ত পৃষ্ঠে কী হচ্ছে? অক্সিজেন গ্যাস কী করে থাকে? শোষণ করে। হ্যাঁ, এই শোষণ বলবো না, বলবো অধিশোষণ, বলবো অধিশোষণ, কারণ শোষণের মানে আলাদা, অধিশোষণের মানে আলাদা। তোমরা অনেকটা সময় একই হিসেবে ব্যবহার করো না, শোষণ ব্যাপারটা আলাদা, অধিশোষণ ব্যাপার, শোষণ মানে একবারে শোষণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে, এরকম ব্যাপারটা। অধিশোষণ মানে কি? তুমি ওখানে বল প্রয়োগ করে বা উষ্ণতা প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে আবার তুমি অক্সিজেন গ্যাসটা কি করে দিতে পারবে? বের করে দিতে পারবে। তো এটা হচ্ছে অধিশোষণ, এরা অধিশোষণ করে রাখতে পারে। এবং আবার যদি আমরা একে কী করি, একটু উত্তপ্ত করি, হ্যাঁ, উত্তপ্ত করলে আবার অক্সিজেন গ্যাসগুলো কী হবে? ধাতব পৃষ্ঠ থেকে, মুক্ত পৃষ্ঠ থেকে কী হবে? বেরিয়ে যাবে। আচ্ছা, ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইট দ্রবণ দ্বারা অক্সিজেনকে কী করা হয়? শোষণ করানো হয়। কী করা হয়? তাহলে ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইট দ্রবণ দ্বারা অক্সিজেন গ্যাসকে শোষণ করা হয়, এবং অক্সিজেন গ্যাস শোষণ করলে কী হবে? বায়বীয় বর্ণ হয়ে যায়। খুব ভালো করে পড়বে এগুলো। তারপরে হচ্ছে অ্যামোনিয়ামযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাসকে দ্রুত কী করে? শোষণ করে, শোষণ করে, নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে যে অ্যাসিডযুক্ত ক্রোমাস ক্লোরাইড দ্রবণ বা সোডিয়াম ডাইথায়োনাইট দ্রবণ, এগুলো দিয়েও তোমার শোষণ করা হয়। অ্যাসিডযুক্ত ক্রোমাস ক্লোরাইড, অ্যাসিডযুক্ত ক্রোমাস ক্লোরাইড দ্রবণ, এই দ্রবণ দ্বারাও কিন্তু অক্সিজেন গ্যাসকে কী করা হয়? শোষণ করানো হয়। আরেকটা আছে সোডিয়াম ডাইথায়োনাইট দ্রবণ, সোডিয়াম ডাইথায়োনাইট দ্রবণ, এই এই অ্যাসিডযুক্ত ক্রোমাস ক্লোরাইড দ্রবণ আর সোডিয়াম ডাইথায়োনাইট দ্রবণ দিয়েও কিন্তু কী করা হয়? অক্সিজেন গ্যাসকে শোষণ করানো হয়। পড়বে এগুলো, খুব সহজ। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।